सजाय सुनाउन अघि शौचालय जाने नाममा झ्यालबाट फरार भए बंगलादेशी आरोपी। एक बंगलादेशी अभियुक्त अथवा आरोपी सजाय हुन अघि शौचालय जाने नाममा झ्यालबाट भागेका छन्। बिहिबार दिउँसो मालदा जिल्ला अदालत परिसरमा हलचल मचियो। डकैतीमा संलग्न बंगलादेशी पक्राउ परेका छन्। उनको नाम एमडी तारिक शेख दिएको छ। उनी विरुद्ध कैयौं मुद्दा दर्ता भएका छन्। अभियुक्तलाई बिहिबार सजाय सुनाइएको हो, तर त्यसअघि नै अभियुक्त शौचालयको नाममा झ्याल तोडेर अदालत परिसरबाट फरार भएका थिए। यस घटनाले हलचल मचाएको छ भने यसैबीच फरार अभियुक्तको खोजी कार्य अंग्रेजी बजार प्रहरी चौकीले गरिरहेको छ। আজকে একটা বাংলাদেশি আসামির চার্জ হলো, সেটা মানে সাজা ঘোষণা হওয়ার জন্য প্রনাউন্স করা ছিল তিনটার সময়, কিন্তু আসামি বাথরুমের নাম করে দিয়ে ও পালিয়ে যায়, গার্ডকে ধাক্কা মেরে দিয়ে পালিয়ে যায়। এখনো ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বুঝি কি কোর্ট এগুলো থেকে কিভাবে পালিয়ে যেতে পারে? এখানে আরো গার্ড বাড়ানো উচিত। ও বুঝতেই পারেনি হয়তো যে ওকে ধাক্কা মেরে পালিয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে ও এখনো পালিয়ে গিয়েছে। বুঝি ওর বিরুদ্ধে কি কি মামলা আছে? ওর মধ্যে 399 আর 402 এর মামলা আছে, তার সঙ্গে ফরেনার অ্যাক্ট 14A ধারা রুজু করা হয়েছে। কিন্তু যেহেতু ও একজনই ছিল কেসে, কিন্তু ওই জন্য ডাকাতি কেসগুলো ওর বিরুদ্ধে নেই, আর ফরেনার অ্যাক্টে ওর বিরুদ্ধে চার্জ করা হয়েছে। বলছি এর কোনো আসামি পালন করতে আসামি পালন ঘটনা এরকম তো শুনে গেছে, তাহলে কি নেগলিজেন্সের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, নেগলিজেন্সের ব্যাপার আছে, যেহেতু এখানে আরো গার্ড বাড়ানো দরকার, একজন দুজনে হচ্ছে না, ওই জন্য হয়তো ওরা সেই সুযোগেই পালিয়ে যাচ্ছে। পাশে তো পুলিশ ছিল। হ্যাঁ, পুলিশ ছিল, কিন্তু একজনই হয়তো ওকে নিয়ে এসেছিল বাথরুমের নাম করার জন্য, ওই জন্যই হয়তো পালিয়ে গিয়েছে। বলছি কেসটা কতদিন? এক বছর হলো, 23/1/2021 অ্যারেস্ট হয়েছে ও। কি কেসে? ডাকাতি কেসে? ডাকাতি কেসে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু যেহেতু বাংলাদেশে ছিল ওই জন্য ফরেনার অ্যাক্টে ওর চার্জ হলো, আর ওই কেসে একজনকেই ধরা হয়েছিল, ওই জন্য ওর ডাকাতি কেস। আপনার সাবিনা? হ্যাঁ।